স্থানেও এরকম করবি গো, খুব বিচ্ছিরি লাগছে। তাছাড়া তুমি সব ড্রেস পরে ডলারে ডলারে করে ফাইন নাচো, ফাইন। তোমার কিন্তু নাচের একটা আছে, মানে প্রতিভা আছে, তুমি শিখতেও পারো, শেখার কোনো বয়স নেই। তারপরে যে ঠ্যাঙের ব্যায়াম, তারপর তুমি একটা সুন্দর পোজ করেছিলে এরম করে একটা দিয়ে, মানে ওটা তুমি যেটা পড়েছো, মানে ওই আধ ল্যাংটা নয়, একটু মানে ন্যাংটার থেকে এক স্টেজ ওপরে যে ড্রেসটা পরেছে ওটা পরে যে ব্যায়াম করে, আমি কিন্তু বাপের জন্মে শুনিনি দেখিনি গো। তা নতুন একটা শিক্ষে পেলুম তোমার থেকে, শিক্ষে। কিন্তু একটা জিনিস আমি তোমাকে ভালোবাসি তো ওই জন্য বলছি, শোনো, তুমি যে ড্রেসটা পরেছো না খুব রিস্কি, ওই যে তোমার সামনে ভিডিও করছে সে কে গো, তোমার ছেলে তো নাকি? তার সামনে যে তুমি ভিডিওটা করছো একটু বুঝে সুঝে করবে, তুমি যে লেভেলে নামিয়ে দিয়েছো, মানে যে লাইনটাতে, মানে যে বর্ডারটাতে আর একটুখানি নামিয়ে ফেললে কিন্তু বিপদ হয়ে যেত। মানে আমার খুব ভয় পাচ্ছিলো, একটুখানি লুজ লুজ মতো ছিল মনে হচ্ছিলো, ছিল কি কে জানে, ছিল দেখে নে। ওয়েলকাম টু মাই টুন অ্যান্ড মমস ব্লগ। আমি এই মাত্র একটা ভালো জিনিস দেখলাম, ভালো জিনিস মানে ওয়াইটি খুলতেই আমাদের ঝুমা দিদি দারুণ বিকিনি পড়া একদম সলিড ডান্স ভিডিও চলে এসেছে, ডান্স না ব্যায়াম শেখানোর ভিডিও। তো সেখানে ঝুমা দিদি বলছে কি, সত্যি গেলেই তোমরা দেখতে পাবে, রিসেন্ট ঝুমা দিদি এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছে, একটা গোল্ডেন কালারের ব্রা আর প্যান্টি পরে, মানে বিকিনি পরে, অতি অতীব একটা তার নিজের স্টাইলে ব্যায়াম শেখাচ্ছে। এবং সে বলছে যে এই 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 করে, মানে নাচ এবং গানের মাধ্যমে আমরা কিন্তু ব্যায়াম করতে পারি, নাচের মাধ্যমে বিশেষ করে। তো সে অনেক কিছুই দেখালো, মানে সে হাতের ব্যায়াম দেখালো, আঙুলের ব্যায়াম দেখালো, এবং কোমরের ব্যায়াম ডোলারে ডোলারে করে দেখালো, ওই অবস্থায় পায়ের দেখাচ্ছে, এরকম তুলছে যে ক্যামেরাম্যান বুঝতেই পারছো পাটাকে এরকম এরকম করছে। তো ঝুমাদির এরকম বিখ্যাত বিখ্যাত স্টেপ আছে, আমি দুখানা স্টেপ ফলো করেছি তার শর্টস থেকে, পরবর্তী ভিডিওতে দেবো। তো এই ভিডিওটা আমি যেটা বলছি সেটা হচ্ছে ঝুমাদির আমার ভীষণ ভালো লেগেছে ব্যায়াম শেখারও, সব থেকে ওই যে হাতে এরকম এরকম করে আঙুলের ব্যায়ামটা দিচ্ছিলো, আবার এই করে দিচ্ছিলো, সবই সবই আমি মানলাম। খুব সুন্দর একটা নিউ স্টাইলে ন্যাংটা হয়ে যে ব্যায়াম শেখানোর পদ্ধতি, বেশ বেশ মানে একটা অন্যরকম অনুভূতি এনে দেবে সবার সবার মনে, ছেলে মেয়ে নির্বিশেষে সবার মনে। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, মানে আমি এত জায়গায় দেখেছি তো, মানে ব্যায়াম শেখায় মানে কস্টিউম থাকে, যোগব্যায়ামের কস্টিউম থাকে, কিন্তু ঝুমাদের যে জায়গায় মানে প্যান্টুলটা পড়েছে, মানে ওই প্যান্টটা পড়েছে সেটা এতই নিচে যে আর একটু নিচে হলে ব্যাস ব্যাস, মানে একবারে চিচিং পাক হয়ে যাবে, মানে আর কিছু বলার নেই, কিছু বলার নেই, কিছু বল। তো ঝুমাদি তুমি অতটা নিচে নামিও না গো, যদি আর একটু নেমে যায় বিপদ হয়ে যাবে। আর তুমি বলছো যে ব্যায়াম করবার সময় খোলামেলার ড্রেস পরতে হয়, যদি তোমরা চাপ ড্রেস পরে মনে করে এই সালোয়ার টালোয়ার পরে যদি ব্যায়াম করা যায় তাহলে দম আটকে যাবে। তো খোলামেলা ড্রেস মানে কি, একটু লুজ ড্রেস, মানে একটা টি শার্ট, একটা লেগিংস, জেগিংস, অথবা ব্যায়াম করার জন্য বা জগিংয়ের জন্য তার প্রমিনেন্ট ড্রেস পাওয়া যায় সেগুলো। কিন্তু তুমি যেটা পরেছো, মানে ওই আধ ল্যাংটা নয়, একটু মানে ন্যাংটার থেকে এক স্টেজ ওপরে যে ড্রেসটা পরেছে ওটা পরে যে ব্যায়াম করে, আমি কিন্তু বাপের জন্মে শুনিনি দেখিনি গো। তা নতুন একটা শিক্ষে পেলুম তোমার থেকে, শিক্ষে। কিন্তু একটা জিনিস আমি তোমাকে ভালোবাসি তো ওই জন্য বলছি, শোনো, তুমি যে ড্রেসটা পরেছো না খুব রিস্কি, ওই যে তোমার সামনে ভিডিও করছে সে কে গো, তোমার ছেলে তো নাকি? তার সামনে যে তুমি ভিডিওটা করছো একটু বুঝে সুঝে করবে, তুমি যে লেভেলে নামিয়ে দিয়েছো, মানে যে লাইনটাতে, মানে যে বর্ডারটাতে আর একটুখানি নামিয়ে ফেললে কিন্তু বিপদ হয়ে যেত। মানে আমার খুব ভয় পাচ্ছিলো, একটুখানি লুজ লুজ মতো ছিল মনে হচ্ছিলো, ছিল কি কে জানে, ছিল দেখে নি একবার, এটা দেখে নেবা। তো আমার ওপর তুমি রাগ করিনি বাপু, আমি তো আর ভালোর জন্য কইলুম, আর একটু বসে একসাথে বসে বলি। তো তোমার ছেলে সামনে থাকে তো, তোমার ছেলে যে ওই ভিডিওটা করে তোমার লজ্জা লাগে নেকো, আমাদের লাগে, মানে করুণ তিল লজ্জা নেই দেখুন তিল লজ্জা,
তুমি না একটু প্যান্টুলটা একটু বড় পরো, আর ওই ওইটা না পরো না, ওই ওপরেরটা, তার থেকে না একটা সুন্দর হাত কাটা কোনো টি শার্ট পরে নিও। হ্যাঁ, আর না হলে এমন একটা কিছু পরো যেটা দেখতে নাই ন্যাংটা ন্যাংটা লাগবে না, ভাল লাগে না গো, ভাল লাগে না। অনেকে অনেকে তোমাকে ওস্কানোর জন্য খুব বলছে যে তুমি আমাদেরকে খুব হাসাচ্ছ, তুমি খুব ভালো কাজ করছো, বিরাট কিছু করছো। হ্যাঁ, আমরা হাসছি, আমরা হাসছি, কিন্তু এটা যখন কোনো ভালো কারোর মানে ভালো কোনো মনে করো ক্রিয়েটারের হাতে গেল তোমার ভিডিওটা, অথবা কোনো বড় ব্লগারের কাছে গেল, তখন কিন্তু তার সেটা ভালো লাগছে না। যেমন আমরাও বলছি, তারাও কিন্তু একই কথা বলছে যে মা ভিডিও করছে, ছেলে তুলছে, সে বড় বড় ব্লগারের মধ্যে একজন দেখলাম বলেছে যে মাতৃত্ব কি সে দেখিয়ে দিয়েছে। সেরকম নিশ্চয়ই অনেকে বলে মনে মনে, কেউ ভিডিও করছে কেউ করছে না। তো ঝুমারি, তোমাকে এটুকুই বলার ছিল, তোমার ছেলের সামনে ওইরকম করবি গো, খুব বিচ্ছিরি লাগছে। তাছাড়া তুমি সব ড্রেস পরে ডলারে ডলারে করে ফাইন নাচ, ফাইন, তোমার কিন্তু নাচের একটা আছে, মানে প্রতিভা আছে, তুমি শিখতেও পারো, শেখার কোনো বয়স নেই। তারপরে যে ঠ্যাঙের ব্যায়াম, তারপর তুমি একটা সুন্দর পোস্ট করেছিলে এরম করে একটা দিয়ে, মানে ওটা আমি অন্য ড্রেস পরে দেখাবো। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর তুমি পোস্ট করো, তোমার তোমার এমন এক একটাও ডান্সের মানে এক একটা পোজ আছে, যে ডান্স স্টেপ স্টেপ আছে, যে স্টেপগুলো মানে আমার মনে হচ্ছিল যে মানে রিয়েলিটি শোয়ে যদি পাঠানো যায় যাদের কাছে, তারাও অ্যাপ্লাই করতে পারে। তো এটুকুই আমার বলার ছিল। তো আমি অভিভূত হয়ে গেছি ঝুমাদের ন্যাংটা নাচ দেখে, মানে ন্যাংটা ব্যায়ামের ব্যায়াম শেখানো দেখে। তো ন্যাংটা দিদি জিন্দাবাদ, ন্যাংটা আমি ছাড়া আর ওয়াইটিতে কিছু নেই, আর কিছুজন আছেন যারা শুধু জ্ঞান দিতে আসে, ভাষণ দিতে আসে, তারা আমাদের এখানে এসেও খিস্তি দেয়, ওখানে যে যাদের নিয়ে আমরা প্রতিবাদ করছি সেখানে গিয়েও তাদের খিস্তি দেয়, মানে কিছুজন আছে শুধু মজা দেখতে আসে। তেমনই ঝুমাদি, তোমাকে যারা ওখানে ওস্কাচ্ছে ঠিক তোমার বিরুদ্ধেও অন্য জায়গাতে ওস্কাচ্ছে, তাই তুমি কেমন থাকবে না থাকবে, কোনটা ঠিক কোনটা ভুল, তোমাকেই বিচার করতে হবে, কেউ কিন্তু বিচার করবে না, করবে কি? আজকে তোমার কোনটা ভালো লাগবে সাধারণ ভিউয়ার্সদের চোখে তোমাকে সেটা ভাবতে হবে। তুমি আজকে হয়তো ভিউয়ার্সের জন্য অনেক ভিউজ পাবে বলে বা নিজে চর্চিত হতে চাইছো বলে এই ধরনের কাজগুলো করছো, রাতে শুয়ে নিজের বিবেককে একবার প্রশ্ন করতো, বা একা একা যখন মনে করো তুমি কোনো অবসরে আছো, কিছু তো ভাবো কখনো একা একা ভেবে তো যে আমি কি কাজটা ঠিক করছি। যেমন আমি আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর যাই করি এমন কিছু করবো না যাতে আমার ভিডিওটা দেখে অন্য কেউ বলে যে না খুব খারাপ লাগছে, মানে এটা আমাকে আমার হয়তো কেউ বলেছে তার জন্য আমি করব। অনেকে অনেকেই বলছে, তার মধ্যে কেউ কেউ বলেছে যে যে কথাটা আমার মনে লেগেছে যে হ্যাঁ আমি প্রতিবাদ অবশ্যই করব, কিন্তু ভাষা মার্জিত রেখে এটা আমি করব, কারণ পরবর্তীকালে আমাকে যাতে এই ভিডিওগুলো প্রাইভেট করতে না হয়, যাতে এখান থেকেও আমি কিছু মনিটাইজেশনে অন রেখে কিছু আর্ন করতে পারি, এমন করব না যে পরবর্তীকালে আমাকে সেগুলোকে প্রাইভেট করতে হয়। তো ভুলবশত আমরাও রেগে গিয়ে অনেক খারাপ কথা হয়তো বলেছি যেগুলো খুব শ্রুতিকটু, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু প্রতিবাদ অবশ্যই হয়। যে জিনিসটা নিন্দনীয় সেটা নিয়ে হবে, আর যে জিনিসটা ভালো সেটা নিয়েও প্রশংসা হবে, এটা তো চলতেই থাকে। অত বড় বড় ক্রিয়েটরদের মধ্যে কন্ট্রোভার্সি যদি হয় তো এখানে তো চুনো পুটিয়েদের তো হবেই, এটা তো জানা কথা, আমাদের মধ্যে তো হবেই। এটুকুই বলার যে নিজের জায়গাটাকে নিজে কীভাবে রাখবে সেটা তোমার ব্যাপার, ওস্কালেই তুমি যে আরম্ভ করে দেবে এইসব আর দিনের পর দিন বাড়িয়েই যাবে এটা কিন্তু কোনো কথা নয়। তো ঝুমাদি তোমাকে বলে কি, তুমি সবই করো কিন্তু এই ন্যাংটা আমি করে রাখ, একটু ড্রেসটা পরো না বাবা, তোমার ছেলে তো সামনে দাঁড়িয়ে থাকে, একটু ড্রেস পরে ফাটিয়ে নাচো, যেরকম শাড়ি পরে নাচছো, যেন কমেন্টটা লার্ন করতে না হয়, কেন কমেন্টে খুব বাজে কমেন্ট আসবে জানো। তো এটুকুই আমার বলার ছিল। হ্যাঁ, তোমার খুব ফ্লেক্সিবল বডি, তাই তুমি কি বলছো পেছনটাকে বলছো পো বলছো, যাই হোক তো ওটা কী করে দোলাতে হয়, এইরকম করে দোলাতে হয়, দেখাচ্ছ পেছনে আর বলছে এই করে মানে কমে সব কিছু, কোমর মেদ ঝরে ঝরে, সবাই কিন্তু জানে কি করলে কি ঝরে না ঝরে, কিন্তু তুমিও জানো তুমি কেন এই ল্যাংটা হয়ে এগুলো দেখাচ্ছ, জাস্ট ভিউজের জন্য, নিজে এখানে একটা জায়গা করবে বলে। নিজে ভেবে দেখো যে এই জায়গা করার যে পথটা তুমি অবলম্বন করেছো এটা কি ঠিক, ঠিক নয়, হয়তো আমার কথাটা তোমার
খারাপ লাগবে না আজকে। তো এটুকুই আমার বলার ছিল। সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকি, গলাটা একটু ধরে গেছে বুঝলে, এরপরে আবার আসবো ঝুমাদের একটা ডান্স স্টেপ নিয়ে, ডান্স চ্যালেঞ্জ, ঝুমাদি ডান্স চ্যালেঞ্জ। তো বাই।